আসসালামু আলাইকুম, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি সুমন আফরোজ, প্রভাষক অর্থনীতি, বগুড়া ওয়াইএমসি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। পাঠ পরিচিতি শ্রেণী দশম, বিষয় অর্থনীতি, অধ্যায় নবম। আজকের পাঠ বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ। শিবনফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা অর্থনৈতিক প্রবৃত্তির সাথে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে, উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতে পারবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন কি তা সম্পর্কে একটু জেনে নেই। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি স্ক্রিনে যে জিডিপি বৃদ্ধির বার্ষিক হারকে প্রবৃদ্ধি বলেন। বিষয়টি আরেকটু ব্যাখ্যা করি। এটি নির্দিষ্ট সময়ে কোন দেশে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য এবং সেবার বাজার মূল্যের সমষ্টির বৃদ্ধির হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলা হয়। সাধারণত জিডিপি বৃদ্ধির বার্ষিক হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে। মাথাপিছু আয় বৃদ্ধির হার দ্বারা অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিমাপ করা সম্ভব। এরপর আসো অর্থনৈতিক উন্নয়ন কি। অর্থনৈতিক উন্নয়ন হলো প্রবৃদ্ধির সাথে অর্থনৈতিক অবস্থার গুণগত পরিবর্তন। বিষয়টা আরেকটু ব্যাখ্যা করি। অর্থনৈতিক উন্নয়ন বলতে শুধু প্রবৃদ্ধি বোঝায় না। অর্থনৈতিক উন্নয়নের ফলে জনগণের মাথাপিছু আয় ক্রমাগত বৃদ্ধি তো পাবেই, উপরন্ত অর্থনীতির গুণগত পরিবর্তন হয়, যেমন নাগরিকের ভোগ বৃদ্ধি পায়, বিনিয়োগ বৃদ্ধি পায়, কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রযুক্তির বিকাশের মাধ্যমে সামগ্রিকভাবে জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। অতএব অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মোট জাতীয় আয় বৃদ্ধি যথেষ্ট। আর অর্থনৈতিক উন্নয়ন হলে বুঝতে হবে প্রবৃদ্ধির সাথে অর্থনৈতিক অবস্থার গুণগত পরিবর্তন হয়েছে। এই জন্য বলা যায় অর্থনৈতিক উন্নয়ন সমান সমান অর্থনৈতিক প্রবৃদ্ধি প্লাস অর্থনীতির গুণগত পরিবর্তন। তো অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ধারণা, এই দুটি বিষয় আসলে এক নয়। আমরা দেখতে পাচ্ছি এই শব্দ দুটির মধ্যে মৌলিক কিছু পার্থক্য রয়েছে, তা আমরা এই সংজ্ঞা থেকে জানতে পারলাম। এবার আসো আমরা উন্নত, অনুন্নত এবং উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথমে আসি উন্নত দেশ। উচ্চ আয়ের যে সমস্ত দেশে অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে এবং এই উন্নয়ন দীর্ঘমেয়াদে অব্যাহত আছে, এমন দেশকে উন্নত দেশ বলে। এসব দেশে জনগণের জীবনযাত্রার মান উন্নত। এবং এই উন্নত দেশের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, যেমন উন্নত দেশের অর্থনৈতিক বৈশিষ্ট্য মধ্যে প্রথমে যেটা রয়েছে ভূমি এবং প্রাকৃতিক সম্পদ। উন্নত দেশ সাধারণত পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ হয়। কখনো কখনো এসব দেশে ভূমি এবং প্রাকৃতিক সম্পদের স্বল্পতা থাকলেও সেগুলো সুষ্ঠু ব্যবহার এবং সংরক্ষণ হয়। উন্নত দেশ যেমন আমেরিকা, জাপান, ইউরোপের দেশগুলো ভূমি এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং সুষ্ঠু সংরক্ষণ করে আজ উন্নত বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। এবং এদের মূলধনের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে উন্নত দেশে মূলধনের যোগান পর্যাপ্ত হয়, অর্থনীতি সঞ্চয় বৃদ্ধি দ্বারা তারা মূলধন গঠন করে, দক্ষ জনশক্তি থাকে সেখানে। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দক্ষ জনশক্তি অবশ্যই প্রয়োজন, আমরা জানি। কোনো দেশে প্রাকৃতিক সম্পদ মূলধন ইত্যাদি পর্যাপ্ত থাকলেও যদি দক্ষ জনশক্তি না থাকে, তাহলে সে দেশের উন্নয়ন সম্ভব নয়। উন্নত দেশে কি হয়, দক্ষ জনশক্তি গঠন বিশেষভাবে নজর রাখা হয়, যেমন উন্নত শিক্ষা ব্যবস্থা থাকে সেখানে, প্রশিক্ষণের ব্যবস্থা, গবেষণার মাধ্যমে তারা দক্ষ জনশক্তি তৈরি করে। এবং উচ্চ গড় আয়ুষ্কাল, উন্নত দেশে জনগণের গড় আয়ুষ্কাল সাধারণত বেশি হয়, উন্নত স্বাস্থ্য সুবিধার কারণে তাদের গড় আয়ুষ্কাল বেশি হয়ে থাকে। কারিগরি জ্ঞানের কথা যদি বলি, তাহলে বর্তমানে উন্নত দেশে শ্রমিকদের উৎপাদন ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধির মূলে রয়েছে কারিগরি জ্ঞানের উন্নতি। যে দেশ কারিগরি জ্ঞানে যত বেশি উন্নত, সে দেশের অর্থনীতি তত বেশি সমৃদ্ধ। উন্নত দেশে মানুষ উন্নত কারিগরি জ্ঞানের দ্বারা প্রকৃতিকে কি হয়, বশে নিয়ে আসে এবং এই প্রকৃতির কাছ থেকে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তারা সংগ্রহ করতে পারে। রাজনৈতিক স্থিতিশীলতার কথা যদি বলি, তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত। যে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নেই, সে দেশে অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। উন্নত দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিদ্যমান থাকায় অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়। অর্থাৎ যেসব দেশে সরকারের পরিবর্তন হলেও অর্থনৈতিক নীতি এবং পরিকল্পনার ধারাবাহিকতা এবং সুশাসন অব্যাহত থাকে। এবং ভৌত অবকাঠামো তথা উন্নত পরিবহন ব্যবস্থার কথা যদি বলি, তাহলে সেখানে
ভৌত অবকাঠামো এবং পরিবহন ব্যবস্থা যত বেশি উন্নত সেখানে তত বেশি উৎপাদন এবং উন্নয়ন হয়। ভৌত অবকাঠামো তথা পরিবহন ব্যবস্থা উন্নত হলে উৎপাদন ব্যয় হ্রাস পায় এবং বিনিয়োগ বাড়ে, ফলে উৎপাদন বৃদ্ধি পায়। এগুলো হচ্ছে আমাদের উন্নত দেশের কিছু বৈশিষ্ট্য। এবার আসো অনুন্নত দেশের কথা। অধ্যাপক রাইগার নার্স বলেছেন, অনুন্নত দেশ হচ্ছে সে সমস্ত দেশ যেগুলোতে জনসংখ্যার তুলনায় মূলধন পুঁজি কম থাকে। নিম্ন আয়ভুক্ত এসব দেশে জনগণের জীবনযাত্রার মান অনেক নিম্ন হয়। এবার আসো অনুন্নত দেশের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার অধিকাংশ দেশই অনুন্নত। পৃথিবীর বেশিরভাগ লোক এই সমস্ত অনুন্নত দেশে বসবাস করে। এবং অনুন্নত দেশের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেমন কম উৎপাদনশীল কৃষিখাত হয়। অনুন্নত দেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। বেশিরভাগ লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষি উৎপাদনের সাথে জড়িত এবং কৃষির উপর নির্ভরশীল হয়ে থাকে। কৃষি উৎপাদন ব্যবস্থা এবং প্রযুক্তি হয় সনাতনী। কৃষিভিত্তিক অর্থনীতি হয় সেখানে। এই সমস্ত দেশে জাতীয় আয়ের একটা বড় অংশ কৃষিখাত থেকে আসে। বেকারত্বের কথা যদি চিন্তা করি তাহলে দেখবা যে অনুন্নত দেশের অর্থনীতি কৃষিভিত্তিক হয়। ছদ্মবেশী এবং মৌসুমী বেকারত্ব প্রকটভাবে পরিলক্ষিত হয়। কম মাথাপিছু আয় হয়। অন্যদেশে মাথাপিছু আয় এবং সঞ্চয় কম হয়, ফলে বিনিয়োগ এবং উৎপাদন কম হয়। অন্যান্য দেশে কম উৎপাদনের ফলে আয় কম হয়, আর আয় কম হলে সঞ্চয় কম হয়। সঞ্চয় কম বলে বিনিয়োগও কম হয় এবং মূলধনও গঠন হয় কম, ফলে উৎপাদন আবার কম হয়। এই যে একটা চক্র, যে আয় কম, সঞ্চয় কম, সঞ্চয় কমের জন্য বিনিয়োগ কম, বিনিয়োগ কমের জন্য মূলধন কম এবং মূলধন গঠন কম হয় বলে উৎপাদন কম, এই চক্রকে আমরা বলি দারিদ্র দুষ্ট চক্র। তো অন্যান্য দেশগুলো এই সমস্ত চক্রে আবর্তিত হতে থাকে। জনাধিক্যের কথা যদি বলি, বেশিরভাগ অনুন্নত দেশে জনসংখ্যা বেশি এবং মাথাপিছু আয় কম হয়। জনসংখ্যার আধিক্যের ফলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যানবাহন এবং কর্মসংস্থানের ব্যবস্থা সন্তোষজনকভাবে করা যায় না। অনুন্নত দেশে প্রযুক্তি এবং প্রকৌশল পরিবর্তন বা প্রযুক্তি এবং কৌশল পরিবর্তন করে ভূমি এবং প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করা যায় না, ফলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এবং অন্যান্য দেশে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত হয়ে থাকে এবং মালামাল স্থানান্তরে তাতে বিঘ্ন ঘটে, উৎপাদন ব্যয় বেশি হয়, উদ্যোক্তা বিনিয়োগে উৎসাহিত হয় না এবং প্রতিকূল বাণিজ্য শর্ত থাকে। এখানে অন্যান্য দেশগুলোতে কি হয়, শিল্পে অনুন্নত থাকায় দেশের কৃষি খাত বা কৃষিজাত পণ্য, কাঁচামাল, প্রাথমিক পণ্য বাণিজ্য করে রপ্তানি করে থাকে এবং শিল্পজাত দ্রব্য কি হয়, আমদানি করে। কৃষিজাত দ্রব্য রপ্তানি করার কারণে এই সমস্ত মূল্য আন্তর্জাতিক বাজারে কম হওয়ার কারণে উৎপাদন আয় কম হয়, কিন্তু শিল্পজাত পণ্য আমদানি করা বা কিনে নিয়ে আসার কারণে এগুলোর দাম অনেক বিশ্ববাজারে অনেক বেশি থাকার কারণে তাদের কি হয়, অনেক বেশি অর্থ দেশ থেকে চলে যায়। তো এই অবস্থা দেখা যাচ্ছে অন্যান্য দেশগুলো রপ্তানি কম হয়, আমদানি আয় আমদানি খরচ বেশি হয় কিন্তু রপ্তানি আয় কম হয়, ফলে বাণিজ্যের ভারসাম্যে প্রতিকূল অবস্থা বিরাজ করে। এবং অনুন্নত শিল্প কাঠামো থাকে এখানে। অন্যান্য দেশগুলোতে শিল্প কাঠামো সেকেলে হয়ে থাকে এবং বৃহদায়তন মূলধনে শিল্প খুব কম হয়। অন্যান্য দেশে শিল্প খাতে অন্যান্য খাতের তুলনায় শ্রমিক নিয়োগ কম এবং শ্রমিকদের দক্ষতা কম হয়। এবার আসি আমরা উন্নয়নশীল দেশের কথায়। উন্নয়নশীল দেশ কাকে বলে আমরা দেখে নেই। যে সমস্ত দেশের মাথাপিছু প্রকৃত আয় উন্নত দেশের তুলনায় কম কিন্তু উন্নয়নের সূচক গুলোর ইতিবাচক পরিবর্তন ঘটেছে তাকে উন্নয়নশীল দেশ বলে। এ সমস্ত দেশের মাথাপিছু আয় বর্ধনশীল এবং জীবনযাত্রার মান ক্রমে বাড়ছে। এসব দেশে নিম্ন আয়ের থেকে মধ্যম আয় এবং মধ্যম আয় থেকে উচ্চ আয়ের দিকে অগ্রসর হচ্ছে, এরকম দেশকে আমরা বলি উন্নয়নশীল দেশ। উন্নয়নের ধারা অব্যাহত আছে, এরকম দেশকে আমরা বলি উন্নয়নশীল দেশ। এবার আসো উন্নয়নশীল দেশের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। কৃষি নির্ভর অর্থনীতি হয়ে থাকে এখানে। দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল হয়। শ্রমশক্তির একটা উল্লেখযোগ্য অংশ কৃষিতে নিয়োজিত থাকে। কৃষিক্ষেত্রে পুরনো আমলের জীবন নির্বাহী ক্ষুদ্র খামারের চাষাবাদ করা হয়, তবে এখানেও কিন্তু আধুনিক প্রযুক্তির বিকাশ পরিলক্ষিত হয়। কৃষিতে বন্যা, খরা এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাব থাকে। মাথাপিছু আয়ের কথা যদি আমরা চিন্তা করি তাহলে মাথাপিছু আয় উন্নত দেশের তুলনায় কম হয় কিন্তু অন্যান্য দেশের তুলনায় বেশি হয় এবং জীবনযাত্রার মান তেমন উন্নত হয় না। প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার থাকে এখানে। যে
উন্নয়নশীল দেশগুলোতে প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও তারা পূর্ণ ব্যবহার করে না, মূলধনের স্বল্পতা থাকে, উন্নয়নশীল দেশের মাথাপিছু আয় বৃদ্ধির হার কম, ফলে সঞ্চয়ের পরিমাণ কম এবং মূলধন গঠিত হয় কম। উন্নয়নশীল দেশে প্রধানত প্রাথমিক পণ্য উৎপাদন করা হয় এবং উৎপাদন ব্যবস্থায় শ্রম নিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করা হয়। প্রাথমিক পণ্য বলতে শিল্পে কাঁচামাল, পাট, চামড়া এগুলোকে বোঝাচ্ছে। উন্নয়নশীল দেশ সমূহে শিল্প প্রাথমিক পর্যায়ে থাকে, তবে কোথাও কোথাও রপ্তানিমুখী শ্রমঘন শিল্পের দ্রুত বিকাশ লক্ষ্য করা যায়। উন্নয়নশীল দেশে প্রতি বছর রপ্তানির মাধ্যমে যে পরিমাণ আয় আসে তার চেয়ে অনেক বেশি আমদানির মাধ্যমে ব্যয় হয়ে যায়, ফলে এই দেশগুলো প্রতি বছর বৈদেশিক বাণিজ্যে ঘাটতি দেখা দেয়। তো এবং এবং আমরা যদি উদ্যোক্তার অভাবের কথা বলি, তাহলে উদ্যোক্তার কথা যদি বলি তাহলে কেন উদ্যোক্তার অভাব রয়েছে? উন্নয়নশীল দেশে পণ্য সামগ্রী বেশিরভাগই কৃষিভিত্তিক বা কৃষি থেকে প্রাপ্ত হয়। এ সমস্ত পণ্যের মূল্যের উত্থান পতন হয় বেশি। পণ্যের মূল্যের উত্থান পতন হওয়ার কারণে বিনিয়োগকারীদের বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, ফলে দেশি বিদেশি উদ্যোক্তার অভাবে উন্নয়ন ব্যাহত হয় এবং অবকাঠামোগত কিছু দুর্বলতা থাকে। তো উন্নয়নশীল দেশগুলোতে অবকাঠামো যেমন যোগাযোগ এবং পরিবহন, বিদ্যুৎ, ব্যাংক, বিমা ইত্যাদি প্রয়োজনের তুলনায় কম থাকে। উন্নয়নশীল দেশে অবকাঠামোগত উন্নয়ন অনেকাংশে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল হয়ে থাকে। এ সমস্ত হচ্ছে আমাদের উন্নয়নশীল দেশের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আজকে যে পর্যন্ত আলোচনা করলাম, তোমরা বাসায় ভালো করে অধ্যয়ন করবে। আজকের ক্লাস দেখার জন্য ধন্যবাদ।